গুড মর্নিং সবাইকে। আজকে একটা নতুন ব্লগ শুরু করছি। তো আজকে হচ্ছে মানে আজকে দিনটা কিভাবে আমাদের কাটছে, মানে বৃষ্টির দিন, অনেক দিন ধরে তো বৃষ্টি হচ্ছেই, তো এই বৃষ্টির দিনটা কেমন করে কাটছে সেটাই তোমাদেরকে দেখাবো। তো আমরা যাচ্ছি হচ্ছে একটা জায়গাতে, মানে তোমাদেরকে আগেও দেখিয়েছিলাম কলেজ, তো ওই কলেজে এখন যাচ্ছি। তো এই বৃষ্টির মধ্যে যেতে হবে, কিছু করার নেই। তো দেখো আজকের দিনটা কিরকম কাটে। দামোদর নদীর জলটা শুনছি যে প্রচুর বেড়ে গেছে, তো সেটাও তোমাদেরকে ব্রিজ থেকে মানে ট্রেন থেকে দেখানোর ট্রাই করবো, যদি জানলা থেকে যাওয়া যায় তো। চলো তাহলে দেরি না করে, অনেক লেট হয়ে গেছে, বেরোনো যাক। টাকা বরবাদ করতাম, টাকা বরবাদ করে আসি, তারপরে জানাচ্ছি। আমাদের জলদি জলদি কাজ সারা হয়ে গেলো, কারণ আমরা বহুত জলদি ট্রেন পেয়ে গেছিলাম, মানে ট্রেনটা না অনেক জলদি পেয়ে গেছিলাম, কারণ যে ট্রেনে আসবো বলেছিলাম তার আগের ট্রেনটাই পেয়ে গেছি, লেট করেছিল একটা। এই ভাষায় কথা বলছি এই জায়গাতে এসে। এখানে একটা দুর্গাপুজোর প্যান্ডেল হচ্ছে, দেখতে এখন থেকে প্যান্ডেলটা দেখে না বুঝলি, কারণ যখন কারণ আমরা তার এখানে আসবো না দুর্গাপুজোর আগে, দুর্গাপুজোর পরে আমাদের সাই বাসস্থান হবে। সেটা বাসা 12টায় ট্রেন না 12:30টায় ট্রেন খেয়ে ওই মেয়েটা বললো 12:30টায়, আর আগের দিন বললো 12টাতে না, তো হেঁটে হেঁটে পৌঁছে যাবো, রেল লাইন দিয়ে হাঁটবো, কিন্তু ব্রিজ টাইম ফেরোতে পারবো না, চলে আসবে। দেখি এখানে পরের দিন থেকে সাইকেল নিয়ে আসবো, তো সাইকেল রাখবো, ব্রিজ হয়ে সাইকেল পার করবো। চপমুড়ি খাবি না আজকে? চপমুড়ি দোকানে বন্ধ আছে আজকে। গাইস, রামকানালি থেকে সূচনগর আমাদের ঘরেও জল ভরে নিয়ে যাচ্ছে এখান থেকে, কারণ আমাদের ওখানে জল নেই। আমি ভেবেছিলাম কি ওকে বলবো যে 2-3টে বোতল নিয়ে আসবি, তারপরে ভাবলাম না এতটা বয়ে বয়ে নিয়ে আসবে, মনে করাবো না, দিয়ে আর বলিনি না। তোদের ঘরেও আমার মনে ছিল, ভাবলাম মনে করাবো, তারপর বললাম না শরীরটা এমনিতেই খারাপ হয়ে যাবে, এবার বোতল বইবে দরকার নেই, কালকে আসানসোল থেকে জল ভরে নিয়ে আসবে। আসানসোলে বাজার করতে যাবো, ঠিক জল জল পানীয় জল আছে ওখান থেকে ভরে নিয়ে আসবি, আর ওখানে চানমো করে নিবি 5 টাকা দিয়ে। কত আগে আমাদের কাজ হয়ে গেল, কিন্তু এখনও আমরা স্টেশনেই বসে আছি, কারণ 12:20 ট্রেনটা 1:30 এরকম তার থেকেও পরে আসবে মনে হয়, 11:38 ট্রেনটা তো ক্যান্সেল হয়ে গেছে। প্রচুর মানে বৃষ্টির জন্য কোথায় কোথায় বন্যা হয়েছে বোধ হয় বললো, তার জন্য এরকম ট্রেনগুলো ক্যান্সেল হয়ে যাচ্ছে। এখানে বৃষ্টিটা কমেছে আজকে তো, মানে আজকে আর পড়েনি সকাল থেকে। এখানে এসে যেটা হয়, এখনও ট্রেন আসেনি তো আমি আবার সন্ধানে বেরিয়েছি, এখানে সেরকম কিছু দোকান টোকান নেই, আর স্নেকদা ওখানে বসে আছে, দেখা যাক কি পাই। দু একটা বিস্কুটের দোকান ফোকান আছে, আগেবার তো চপ মুড়ি খেয়েছি, এবার মুড়ি হওয়ার ইচ্ছা নেই, দেখা যাক কি পাই। দোকানটাও বন্ধ, এখানে চপ নিয়েছিলাম, খাবার খেয়েছি, কুরকুরে, লেস, বিস্কুট,
গুড় বাদাম চপ মিষ্টি মুড়ি আজকে নিয়ে নিই, কারণ মুড়িটা খাওয়া দুজনেরই ইচ্ছে লাগছে না। সবাই দেখছি এখানে ঘুগনি মুড়ি আর চপই খাচ্ছে, আমি দুটো চপই পেয়েছি আর বেশি পাইনি। জানি না ট্রেন কখন আসবে।